মহিলাদের শাড়ির দুনিয়ায় নামি সংস্থা সরস্বতী শাড়ি ডিপো ধুমধামের সাথে বাজারে আইপিও লঞ্চ করেছে মাত্র দুদিন হলো আর লঞ্চের সাথে সাথেই সংস্থার আইপিও ঘিরে বিপুল সাড়া মিলেছে লিস্টিংয়ের মাত্র তৃতীয় দিনের মাথায় ইউনিট সাবস্ক্রিপশান দাঁড়ালো প্রায় সাতচল্লিশ গুণ বিজ্ঞপ্তি অনুযায়ী আর মাত্র একদিনের জন্য আইপিও সাবস্ক্রিপশান উইন্ডো খুলে রাখা হবে এর মধ্যেই বিনিয়োগকারীদের ইকুইটি শেয়ার করতে হবে তারপর তা ক্লোজ করে দেওয়া হবে যদিও পরবর্তী পর্যায়ে সেকেন্ডারি মার্কেটে কেনাবেচার সুযোগ থাকবে সূত্র মারফত খবর বরাদ্দকৃত আইপিওগুলির মধ্যে নন ইনস্টিটিউশনাল ইনভেস্টার ক্যাটেগরিতে সাবস্ক্রিপশানের হার সবথেকে বেশি প্রায় দুশো এক গুণ খুচরো বিনিয়োগকারী বিভাগে তালিকাভুক্তিকরণের হার প্রায় একচল্লিশ গুণ অপরদিকে যোগ্য প্রাতিষ্ঠানিক ক্রেতাদের তরফে সাবস্ক্রিপশন ছাড়িয়েছে প্রায় চার গুণ প্রসঙ্গত প্রাথমিক পর্যায়ে সংস্থাটির প্রায় পঁয়ষট্টি লাখ শেয়ার আইপিও আকারে বাজারে ছাড়া হয়েছে তার মধ্যে তিরিশ লাখ শেয়ার অফার প্রাইসে বিক্রি করা হবে বলে সংস্থা সূত্রে খবর প্রতিটি শেয়ার পিছু আইপিওর দাম বাঁধা হয়েছে একশো থেকে একশো টাকার মধ্যে আগ্রহী গ্রাহকরা উল্লিখিত প্রাইস প্যান্ডে এক লপ্তে নব্বইটি বাদার গুণিতকের হারে শেয়ার কেনার জন্য বিড করতে পারবে গ্রে মার্কেটে সংস্থাটির শেয়ার একশো টাকা দরে বর্তমানে কেনাবেচা চলছে যা ইস্যু প্রাইসের থেকে প্রায় বাষট্টি শতাংশ বেশি আইপিওটি ক্রয় করার বিষয়ে বাজার বিশেষজ্ঞদের পরামর্শ শুধুমাত্র যে সমস্ত বিনিয়োগকারী অতিরিক্ত ঝুঁকি সহন করতে সক্ষম তাদেরই শেয়ারটি কেনার ব্যাপারে বিবেচনা করা উচিত অন্যথায় এই দোলাচলের বাজারে নতুন শেয়ারটি থেকে বিনিয়োগ করা থেকে দূরে থাকাই ভালো মূলত বর্তমানে সংশ্লিষ্ট শাড়ি হোলসেল মার্কেট ভীষণ রকম প্রতিযোগিতার সম্মুখীন পাশাপাশি উত্তরোত্তর ইনপুট খরচা বাড়তে থাকার দরুন লাভের মার্জিনও উল্লেখযোগ্য হারে কমছে তাছাড়া সারা বছর টুকটাক কেনাবেচা চললেও শাড়ি ব্যবসা মূলত একটি মরশুম ভিত্তিক ব্যবসা পূজা বা অন্যান্য উৎসব মুখরিত সময়ই এই কেনাবেচার হার বেশি হয় কাজী দীর্ঘমেয়াদী ভিত্তিতে সংশ্লিষ্ট শেয়ারটি বিনিয়োগকারীদের কাছে কতটা আকর্ষণীয় হয়ে উঠবে তা সময়ই বলবে প্রসঙ্গত আইপিও প্রদানকারী সংস্থা সরস্বতী শাড়ি ডিপো লিমিটেড মূলত হোলসেল মার্কেটে কাজ করে সংস্থার ব্যবসা যদিও অনেক দিনের পুরনো প্রায় ষাটের দশকের মাঝামাঝি সময়ে কোম্পানি প্রতিষ্ঠা লাভ করে মূল ব্যবসা শাড়ি কেন্দ্রিক হলেও এর পাশাপাশি মহিলাদের অন্যান্য পোশাক আশাক যেমন কুর্তি ব্লাউজ পিস লেহেঙ্গা নিম্ন অংশের পোশাক ইত্যাদি তারা স্টোরগুলি মারফত বিক্রি করে থাকে যদিও মোট উপার্জনের বেশিরভাগ অর্থই আসে শাড়ি বিক্রি থেকে কলকাতা থেকে শুরু করে সুরাট বেঙ্গালুরু বেনারস মাদুরায় এর মতো সুপ্রসিদ্ধ শাড়ি হাবগুলি থেকে মাল সংগ্রহ করে প্রায় সমগ্র ভারতব্যাপী সংস্থার তিন লক্ষাধিক আউটলেটের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করে তারা সংস্থা প্রদত্ত তথ্য অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে প্রায় তিরিশ কোটি টাকা লাভের অঙ্ক ঘরে তুলেছে কোম্পানি যেখানে একই অর্থবর্ষে ব্যবসার পরিমাণ প্রায় ছশো দশ কোটি টাকা আইপিও লিস্টিং থেকে শুরু করে বিক্রি বাটোয়ারা এসবের দায়িত্ব সামলানোর ভার দেওয়া হয়েছে ইউনিস্টন ক্যাপিটাল প্রাইভেট লিমিটেডের হাতে অন্যদিকে আইপিও সংক্রান্ত কাজকর্ম দেখভাল করতে রেজিস্ট্রারের ভূমিকা পালন করছে বিগ শেয়ার সার্ভিসেস প্রাইভেট লিমিটেড